আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী গণিতের জিএমটি ২৬/৬/১৯৬৩-এ ১২ নম্বর। চলো আমরা উপপাদ্যের সাধারণ নির্বাচনে চলে যাই। উপপাদ্যের সাধারণ নির্বাচনে কি বলছি আমরা? আনন্দের সাথে লিখি জিএমটিকে, ভালো লাগবে। ত্রিভুজ ABCA প্রমাণ করতে বলছে, তাহলে তুমি প্রমাণ করে দেখাও যে AB এর সাথে AC যোগ করলে সেটা দুইটা AB চেয়ে বড় হবে। অনেক সিম্পল একটা সেট, কেমন? আমরা আমাদের সাথে একটা ত্রিভুজ ABC আছে, তার BC বাহু যেটা আছে তার মাঝখানে বিন্দু ঠিক মিডল পয়েন্টটা হচ্ছে। এখন তোমাকে বলছে তাহলে তুমি প্রমাণ করে দাও AB এর সাথে যদি AC যোগ করো সেটাই যে AB যোগ করলে তার দুইটা ত্রিভুজ থেকে বড় হবে। চলো আমরা এটা ছবিতে চলে যাই। তুমি এইটা মধ্যবিন্দুটা আগে নিয়ে নেবে। আমি কিভাবে নিচ্ছি খেয়াল করো, আমি জিরো থেকে দশ নিচ্ছি, পাশে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আগে মধ্যবিন্দু বের হয়ে গেল, মধ্যবিন্দু বের করতে হলো না। এবার আমি এটাকে একটু হেলাম, তুমি হেলাম না, এটা যদি সোজা আঁকতে চাও কোনো অসুবিধা, আমার হেলাম আঁকতে ভালো লাগে, এই জন্য আমি হেলাম। এটার নাম ত্রিভুজ ABC এবং ই এর সাথে কি করতে হবে, তো এটার বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন বিশেষ কিছু না। শুনো, আমি আমার ছোটকালে আমি যখন তোমাকে আমিও আসলে জিওমেট্রি কম বুঝতাম, এই পর্যন্ত আমি জিওমেট্রি মুখস্থই করেছি, কিন্তু উপবাদ্য এই বিশেষ নির্বাচন করে বসে আর কি মুখস্থ করতাম ত্রিভুজ ABC। তো বাসায় পরীক্ষার হলে যখন লিখতে চাইতাম কোনটা লিখবো, কোনটা কি লিখবো, কোনটা কি লিখবো, আর পারতাম, যার ফলে আমি জিওমেট্রিতে আনসারই করতাম না, মানে উপবাদ্য। আল্লাহর রহমতে আমি যখন ক্লাস করে করি তখন মানে সবার সহযোগিতা এত ভালো যে নিতে পারি আসে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো নম্বর পেয়েছি। তো কিভাবে সেটা, সেটা এইভাবে যে তুমি বুঝতে চেষ্টা করেছি, আমি যখন আমি যখনই যে নিতে বুঝতে চেষ্টা করেছি তখনই আমার কাছে, এই জন্য যে নিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে তো আমি আমার কত করে দিচ্ছি তোমাদের কোনো প্রাণিত করা, আসলে যে নিতেটা খুব সহজ, তুমি আনন্দের সাথে এইটা মানে এটাকে আমরা বলি ম্যাথের ভাষায় এক্সট্রা জিওমেট্রি। এক্সট্রা জিওমেট্রি থেকে কিন্তু স্টুডেন্টরা এক্সট্রা সুবিধা পায়, সেটা কি জানো? সেটা হলো এটা বিশেষ নির্বাচন লেখার সময় মনে করে নিয়ে শুধু এই কথাটা লিখে দেওয়া, আর কিছুই না। এক্সট্রা জিওমেট্রি না হলে তো এখানে কথায় একটা পটপটি সূত্র থাকে, সেই সূত্রটাকে ছবি দিয়ে বর্ণনা করতে হয়। যেমন ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা দ্বিতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্য অর্ধেক, এখানে তো খুব কটমটে সূত্রটা না, তো সেটাকে ছবি সাহায্যে লিখতে একটু ভাবতে হয়, চিন্তা করতে হয়। কিন্তু এক্সট্রা জিওমেট্রির বিশেষ নির্বাচনে একেবারে সহজ, যেটা আছে মনে করে দিয়ে তার সেটা লিখে দাও, আমরা সেটা আনন্দের সাথে লিখি, কষ্ট করব না। মনে করি ত্রিভুজ ABCA BC বাহুর মধ্যবিন্দু P, হ্যাঁ তারপর লিখবো প্রমাণ করি যে যেটা আমাকে প্রমাণ করতে করছে সেটা AB প্লাস AC গ্রেটার দেন 2A। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোন বিষয়বস্তু প্রমাণ করার জন্য, বিশেষ কোন বিষয়বস্তু প্রমাণ করার জন্য আর কি উপবাদ্য যে সমীকরণ হয় সেটা যদি যথেষ্ট না হয় আরো কিছু এক্সট্রা একে এটা প্রমাণ করতে হয় তখন এখানে অঙ্ক লিখতে হয়, তাহলে এই উপবাদ্যটা প্রমাণ করার জন্য আমাকে এক্সট্রা কিছু আনতে হবে, সেই জন্য অঙ্কন লিখতেও হবে এবং আঁকতেও হবে। সেটা কি এডি বাহুকে আমরা বাড়াবো, এডি বাহুকে কিন্তু আমরা ইচ্ছে মতো বাড়াবো না, আমরা কিভাবে বাড়াচ্ছি, আমরা এডি সমান ডি ইঞ্চ, এডি সমান ডি ই নেওয়ার পর আমরা সি সাথে যোগ করে দিচ্ছি। তাহলে আমরা কি লিখলাম, কি করলাম, এডিকে এডিকে কি পর্যন্ত বর্ধিত করি, যেন এডি সমান
তোমার প্রথম কাজ হবে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করা। একটা ত্রিভুজ ABD, এই যে একটা ত্রিভুজ ABD, আর একটা হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে কি DEC, ত্রিভুজ দেখো স্টুডেন্টরা, দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ হওয়ার একটা সূত্র হচ্ছে বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু উপপাদ্য, খুবই সহজ। বাহু কোণ বাহু উপপাদ্য কি, যদি এমন হয় যে দুইটা ত্রিভুজে, যদি এমন হয় দুইটা ত্রিভুজে, দুইটা ত্রিভুজে মনে করো এইটার এবি বাহু এইটার বি বাহু সমান, মনে করো এইটার এসি বাহু এইটার ডি এর বাহু সমান, তাহলে দেখছো একটা দুই বাহু আর একটা দুই বাহু সমান এই দিয়েছে যে একটা দুই বাহু আর একটা দুই বাহু সমান, যে কোনো একটা কোণ এই বাহু কোণটার অন্তর্গত কোণ এইটাকে আমরা মনে রাখার একবার কত সহজ, বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য, এইভাবে বাহু কোণ বাহু একটা দুই বাহু আর একটা দুই বাহু ওই বাহু কোণটার অন্তর্গত সমান। আমরা এখানে এই বাহু কোণ বাহু উপপাদ্যের সাহায্যে উপপাদ্যটার প্রমাণ করব। চলো আমরা দেখি, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, BC এর মধ্যবিন্দু কিন্তু তোমরা টি নিয়েছিলা, তাহলে BC এর মধ্যবিন্দু যদি টি হয় তাহলে BD সমান DC, তো BD যা এই ত্রিভুজের অংশ, আবার DC কে এই ত্রিভুজের অংশ, তার মানে ABD ত্রিভুজের BD বাহু এবং DEC ত্রিভুজের BC বাহু পরস্পর সমান। কেন সমান, যেহেতু DBC এর মধ্যবিন্দু। আবার দেখো শিক্ষার্থীরা দুঃখিত, আসলে ফ্যান চালায় রেকর্ডিং হচ্ছে, তো ফ্যান চালানো অবস্থায় রেকর্ডিং হলে আওয়াজটা খারাপ হয়ে আর, তো আমি দূরে ফ্যানটা বন্ধ করে দিয়ে দেখছি। আসো আমরা আবার আলোচনায় ঢুকে পড়ি। PD সমান TC কেন, DBC এর মতো। আবার দেখো আমরা আঁকছি কিরকম, AD সমান TD, AD যা এই ত্রিভুজের একটা অংশ, DE যে এই ত্রিভুজের একটা অংশ, তাহলে আমরা কি লিখতে পারি, AD সমান TE, কেন অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। দেখো একটা দুই বাহু, এটা দুই বাহু, এটা দুই বাহু সমান, এটা দুই বাহু, এটা দুই বাহু সমান। এখন এই বাহু আর এই বাহুর অন্তর্গত কোণ এটা, এই বাহু আর এই বাহুর অন্তর্গত কোণ এটা সমান কিনা দেখি। আমরা সবসময় বলি দুটি সরলরেখা যদি কোনো বিন্দুতে ছেদ করে, ছেদ বিন্দুর দুই দিকে যে দুইটা কোণ তৈরি হয়, এই যে এদিকে একটা কোণ এদিকে একটা কোণ MBC, আবার ঠিক এই দুই সাইডে যে দুইটা কোণ তৈরি হয় MBDOC, এই দুইটা পরস্পর সমান এবং এদেরকে বলা হয় বিপরীত কোণ। দুটি সরল রেখা যদি কোন বিন্দুতে ছেদ করে, ছেদ বিন্দুর দুই পাশে যে দুইটা বিপরীত কোণ তৈরি হয় MBDOC এবং এই পাশে MBFCD সমান, এদেরকে বিপরীত। তো দেখো এই একটা সরলরেখা, BC একটা সরলরেখা, এরা D বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে একটা এখানে একটা দুইটা কোণ তৈরি হয়েছে, তো এই দুইটা কোণ বিপরীত কোণ না, তাহলে এরা পরস্পর সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি, ADB গুণ সমান এই, ADB গুণ সমান এটা, এটার নাম EDC গুণ, EDC গুণ কেন সমান, এই কারণেই সমান, এরা বিপরীত কোণ। তাহলে আমরা আমাদের কাজ শেষ করলাম, কোণ অন্তর্গত বাহু কোণ অন্তর্বাহুত্ব বাহু সমান, তাহলে আমরা কি বলতে পারবো, ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ DEC, ত্রিভুজ সর্বসম। পাশে আমরা কারণ লিখে দিব, কি কারণ লিখবো,
ত্রিভুজের ওই যে এতক্ষণ পর্যন্ত যেটা বলছি এখানে ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য অনুসার ত্রিভুজের বাহু কোণ বাহু উপপাদ্য অনুসার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি জানি দুইটা ত্রিভুজ যদি সর্বসমান হয় এটা কি মিন করে এটা এটা মিন করে যে এটার তিন গুণ এটার তিন গুণের সমান এটার তিন বাহু এটার তিন বাহুর সমান দুইটা ত্রিভুজে যখন সর্বসমান হবে তখন আমরা কি বুঝে নিই যে এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহুর সমান এই ত্রিভুজের তিন গুণ তাহলে এটার তিন বাহু যদি এটার তিন বাহুর সমান হয় তাহলে এবিডি ত্রিভুজের যে এবি বাহু ছিল এবং বিইসি ত্রিভুজের যে সি বাহু ছিল এরা পরস্পর কি হবে সমান তো তুমি বলবে যে স্যার আমরা লাগবে কি করলে কি এটা খারাপ আছে এটা একটা খাসে লাগবে সেজন্যই আমরা এটা করেছি দেখো স্টুডেন্টরা যখনই এই গ্যাটার দেনের এবং লেস দেনের উপপাদ্য তুমি পাবে তুমি একটা উপপাদ্য স্মরণ করবে সে উপপাদ্যটা কি দেখো আমি দিচ্ছি আমরা জানি এটা ক্লাস 7 এ আমরা শিখেছি ত্রিভুজে ক্লাস 7 এ উপপাদ্যটা আছে ত্রিভুজে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা কি বলছে আমরা দেখি মনে করো এবিসি একটা ত্রিভুজ এখানে তিনটা বাহু আছে তুমি যে কোনো দুইটা বাহু যোগ করো মনে করো এবি একটা বাহু এসি বাহু একটা যোগ করো তাহলে আর একটা বাহু তৃতীয় বাহু থাকবে না সেটা থেকে পড়ো ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে তুমি বাসায় করে দেখতে পারো তুমি বাসায় এরকম একটা ত্রিভুজ একে তুমি ওই সেন্টিমিটার দিয়ে এটা মাপা সেন্টিমিটার দিয়ে এটা মাপা সেন্টিমিটার দিয়ে এটা মাপা দেখবে যে এই দুইটা যোগফল এটার থেকে বড় হবে যে হবে একেবারে ইউনিভার্সাল প্রুফ হবে তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর সেটাই আমরা এখানে খাতে এখানে দেখো বড় একটা ত্রিভুজ তৈরি হয়েছে সেখানে এই উপপাদ্যটা একটি পরিবর্তিত ত্রিভুজ এসি কি হতে পারে ত্রিভুজ এসি এসি বাহুর সাথে যদি তুমি সি বাহু যোগ করো তাহলে সেটা কার দিকে বড় হবে এক দিকে বড় হবে এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা ওইখানে কাজটা কি করেছিলাম সি সমান আমরা কি লিখতে পারি এক তোমার একটু ভালো লাগবে যে তুমি এবি পেয়েছো এসি পেয়েছো হ্যাঁ এডি পাওয়া নাই কোনো অসুবিধা নাই তুমি শুধু চিন্তা করতে চাও হয়ে যাবে এই যে এই একটি বাহু এই বাহুর এখানে একটা বিন্দু ডি আছে না তাহলে আমরা কি এরকম লিখতে পারি না এই সমান এডি যোগ ডি অর্থাৎ এই সমান আমি এরকম লিখতে পারি তো তুমি ছবিটার দিকে থাকাও মনোযোগের সাথে যে এই সমান এডি যোগ ডি তো আমরা এখানে তাই লিখলাম এডি যোগ ডি এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে মতো সাজাই এডি আগে লিখি এসি পরে লিখি এডি আমার লাগবে প্রমাণ আছে ডি লাগবে হ্যাঁ আমার প্রমাণে এডি আছে অসুবিধা নাই তুমি ডি সমান এডি আছো আমি ডি কি কার সমান করে আছি এডি সমান করে আছি না তাহলে এই ডি জায়গায় আমি কি লিখতে পারি এডি যেহেতু ডি সমান এডি তো এবার কি হলো দেখো এডির সাথে এসি যুক্তি যোগ করো দুইটা এডি সমান দুইটা এডি থেকে বড় দেখেছো উপপাদ্যটা কত সহজ আমি শুরুতেই বলেছিলাম তুমি উপপাদ্যগুলোকে যদি সহজ পাবে না এটা তোমার কাছে খুব সহজ হয় তো এই চ্যাপ্টারে আরো কিছু জিওমেট্রি আমরা তোমাদের সাথে সহযোগিতা করব তোমাদের উদ্দেশ্যে করব সেগুলিও তোমাদের দেখার আমন্ত্রণ জানাইলাম এবং এই এই ক্লাসটা যদি ভালো লাগে তুমি অবশ্যই আরেকজনকে শেয়ার করবে তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকে এখানে আল্লাহ হাফেজ